গুড মর্নিং বন্ধুরা, আবার একটা ব্লগ শুরু করলাম। সকালে সবাই যে যার কাজে ব্যস্ত। হলুদ গাছটা ফুল বাগানের মধ্যে হয়েছিল, তখন এটা তুলে নিয়ে এলাম একদম কাঁচা হলুদ। রাখলে আরও বড় হতো, কিন্তু ওখানে সব ফুল গাছ পরিচর্যা করা হবে বলে তুলে নিয়েছি, পুকুরে রেখেছি ঘাটের ধারে, পরে এসে এগুলো ধুয়ে নিয়ে যাব। এইখানে ওলকপি গাছ লাগানো হবে, তাই দাদা হচ্ছে মাটি কুচাচ্ছে। এই পাতাবাহার গাছটা এখন আমি লাগাবো। ওই বাড়িতে গেট দিয়ে ঢুকতেই পুকুর পাড়ের পাতাবাহারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখতে যে পাতাবাহারগুলো, ওইগুলো সব পুকুরের দিকে পড়ে যাচ্ছিলো, তো সেগুলো ঠিক করতে গিয়ে গাছটা উপড়ে গেছে। তো এটাকে এখন আমি পুকুরের পূর্ব পাশে লাগিয়ে দিচ্ছি। গর্ত করলাম অনেকটা, নিচে একটু গোবর সার দিয়ে মাটি দিয়ে জল দিয়ে দেবো। লম্বা গাছ তাই অনেকটা গর্ত করতে হলো। এবার কোনো গাছ লাগালে একটু জল দিয়ে দিতে হয় গোড়ায়, বাবা ছোটোবেলা থেকে শিখিয়েছে, তাই একটু জল দিয়ে দিই গাছের গোড়ায়। পুকুর ঘাট থেকে একটু জল তুলে নিই, এই মাটির ভাঁড়টায় করে জল তুলব এই ঘাট থেকে। ওকে ফুটো আছে হাঁড়িটার মধ্যে। ফুটো দিয়েই জল বেরোক। এই একটা অদ্ভুত পেঁপে, পেঁপে কাটতে দেখা গেল, পেঁপের মধ্যে আবার একটা ছোট্ট পেঁপে। এই যে ফুল গাছের টবগুলো সব সার করে রাখা আছে, সব পরিচর্যা করা হবে, এই বাগানের ধারে সব রাখা হবে। জ্বালানি সব রোদে দেওয়া হয়ে আছে। এই যে আমাদের বাড়ির গাছের সুপুরি, অনেকদিন পর ডেলি লাইফ নিয়ে আবার ব্লগ শুরু করেছি। মাঝে পুজো টুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি, তো ঘরের একটু কাজবাজ করলাম, বাগানে কে কী করছে সব দেখালাম। এবার আমি একটু ক্লিনিক যাব, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই হচ্ছে বেলের আচার, কদ বেলের আচার, এটা পাকা এটা কাঁচা, গন্ধেই জীব দিয়ে জল বেরিয়ে আসছে। ছাড়বো তো, এই যে বড় বিশানির বাড়ি গেছিলাম, সানিদা তার শ্বশুর বাড়ি থেকে বাতাবি লেবু নিয়ে এসছে, তিনটে নিয়ে এলাম। কদবেলের আচার তো খেলাম, এবার বাতাবি লেবুর চাট খাবো। কের দুপুরের খাবার উচ্ছে আলু ভাজা, কলমি শাক ভাজা, ওল মাখা, আর হচ্ছে সকালে বাজার থেকে ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম, সেই আমচুর দিয়ে ট্যাংরা মাছের টক। এই সৃষ্টি মাদের স্কুল, মানে আমারও প্রাইমারি স্কুল ছিল, আমাদের পাড়ারই প্রাইমারি স্কুল, তো ছুটি হলো, সৃষ্টি মাকে আনতে এসেছি।
ওই যে আমার সৃষ্টি মা আসছে। সামনে বুঝবে না পেছনে? ওটা বড় তারা এই যে আজকে আমাদের বাড়ির মহিলা সমিতি ওলকপি চারা লাগাতে ব্যস্ত। সেই ফুল বাগানের পশ্চিম দিকে যে ওলকপি চারার বীজতলা ফেলেছিলাম সেখান থেকে নিয়ে এসে এই লাগানো চলছে। বৌদি বুলটি কাকিমা মাটি কুচোতে ব্যস্ত আর আমার মা আর সৃষ্টিমা গাছ লাগাচ্ছে। আমি একটু ঘাম ঝরিয়ে নিলাম, একটু কুচিয়ে দিলাম, বৌদিকে একটু হেল্প করে দিলাম। অনেকদিন কাজ বাজ করা হয়নি তো হাঁপিয়ে পড়ছি। এই হচ্ছে সেই ওলকপি গাছের বীজতলা। কাকিমা জল নিয়ে যাচ্ছে চৌবাচ্চা থেকে, পিসিমণি এই ওলকপি গাছের চারাগুলো তুলে সিস্টেমের হাতে দিয়ে দিয়েছিল, তারপরে এখানে এসে দাঁড়িয়েছে, মারা গাছগুলো লাগাচ্ছে সেগুলো দেখছে, বৌদি জল দিচ্ছে, বুলটি গাছের জন্য মাদা তৈরি করে দিচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে তাই সন্ধ্যাবেলা একটু হালকা করে তেল ভাজা হয়ে যাক। চেম্বারের পাশেই দোকানে এলাম। আমার এই ব্লগটা আজকের দিনের মতো এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।